তো অনেক উন্নত চিকিৎসা, এখানে অনেক উন্নত চিকিৎসা, অনেক মেশিন বিদেশ থেকে আনা হয়েছে, অনেক সুন্দর সুন্দর চিকিৎসা, অনেক ভালো, আর অনেক এই মেশিন গুলি অনেক ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, নাম পারভিন আক্তার, বয়স 52, আমি 2009 থেকে আসছি। আমার যে পায়ের সমস্যা ছিল, পায়ে ব্যথা ছিল, পায়ে ঝুলতো সারাক্ষণ, পরে পাও যে কাটা কাটা লাগতো, তারপরে পাও কুকড়া ধরানতো, পরে কোমরে হাঁটুতে অনেক ব্যথা ছিল, আমার অনেক কষ্ট হইতো, এগুলি কাজ টাজ করেনি, অনেক এগুলি সমস্যা নিয়ে আমার অনেক কষ্ট হইতো, হাঁটতে কষ্ট হইতো, অনেক কিছু অনেক সমস্যা হইতো আর কি। হ্যাঁ, ঘুমার সময় ব্যথা বেড়ে গেতো, ব্যথাগুলি যেগুলি আসলো ব্যথাগুলি বেড়ে গেতো, আর পাওয়া জ্বালা আরম্ভ হয়ে গেতো, ঘুমাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না। দেখি অনেক অনেক ডাক্তার দেখাইছি, অনেকগুলি ডাক্তার দেখাইছি, সমস্যা আস্তে 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 সব খালি বাড়ি খালি বাড়ি কমে নাই। তারা তো বলছে ওষুধ দিছে, ওষুধ দিছে, ব্যায়াম করে শিখাই দিছিল কিছু, আর ওষুধ দিছিল, পরে ব্যায়াম করতে পারি নাই, বেশি কষ্ট লাগে, ব্যায়ামগুলি বেশি করতে পারি নাই, কিন্তু ওষুধপত্র খাইছি, ওই খালি একটু কমছে, পরে আবারও বেড়ে গেছে, আবারও বেড়ে গেছে। এখানে যে ইউটিউবে দেখছি, মোবাইলে ইউটিউবে দেখার পরে তারপরে বুঝলাম যে এখানে গেলে আল্লাহ যদি ভালো করে ভালো হইতে পারি, তার জন্য এখানে আসা। আর তো ওষুধ লেখা নাই, পরে এমআর টেমআর করাইছে, রক্ত পরীক্ষা এক্সরে টেক্সরে করাইছি, করার পরে বলছে আপনি 15 ভর্তি থাকুন লাগবো, তারপরে আমি 2 পরে আবার আইসা তারপর ভর্তি আসলাম, ভর্তি রয়েছি আজকে 15, পরে ভর্তি থাকার পরে পরে সব ট্রিটমেন্ট চলতেছে, আল্লাহর রহমতে একটু ব্যথা কমছে, পার জ্বলনিটা কমছে, আর পাওয়ার ব্যথা কমছে, হাঁটুর ব্যথা কমছে, 15 আগের ব্যথাটা তো অনেক ছিল, এখন আল্লাহর রহমতে একটু ভালো হয়েছে। সারের জন্য দোয়া করি, এরকম রোগী জানি সব সবাই ভালো হয়, আল্লাহ জানি সবাই ভালো করে, তারপরে স্যারের জন্য ধন্যবাদ। তারপরে অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা, অনেক পরিশ্রম দিছে আমার জন্য, অনেক ই করছে, আছে আল্লাহর রহমতে, অনেক তো চিকিৎসার কোনো ত্রুটি হয় নাই, অনেক চিকিৎসা করছে, তবে আল্লাহর রহমতে আল্লাহ কাছে শুক্রিয়া, অনেক ভালোই আছে, সন্তুষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, অনেক চেষ্টা করছে আমার ভালো করার জন্য, অনেক পরিশ্রম দিয়েছে আমার এই জানি আমি ভালো হই। হ্যাঁ, খুবই ভালো, পরিবেশ অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো, অনেক পরিষ্কার, অনেক ভালো লাগছে আমার কাছে, উন্নত, অনেক উন্নত চিকিৎসা এখানে, অনেক উন্নত চিকিৎসা, অনেক মেশিন বিদেশ থেকে আনা হয়েছে, অনেক সুন্দর সুন্দর চিকিৎসা, অনেক ভালো, আর অনেক এই মেশিনগুলি অনেক ভালো, তাদের জন্য আর কি বলবো, মানে সবার কাছে তো সবাই বাবা ভালো হয় না, সবার কাছে কি সবাই ভালো হয়, আল্লাহ যারে ভালো করে সেই ভালো হয়, স্যারের কাছে আইসে একটু আর কি ভালোর দিকে আল্লাহর রহমতে। অনেক ডক্টর কাছে গেছি কিন্তু আমি তো ভালো হই নাই, আমার এই আমার হাজব্যান্ড ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছে, তো ওইখানে যাতে আমি ভালো হই নাই, পরে আরো অনেক বিভিন্ন হসপিটালে নিয়ে গেছি, এখানে তো ভালো হয়নি না, তাদেরকে বললাম আমার মেয়ে একটা আছে, এটা ওই যে কোমরের হয়ে গেছে, ওই পরে বললাম যে না ওইখানে গিয়ে যে একটু ভালো হয়েছি, আবার আমার এক দিন আছে ওই তারে বললাম হে অনেক কষ্ট করে কোমরের সমস্যায় সারাক্ষণ ব্যথা, ওই তারও বললাম আবার আশেপাশে যারা আছে তাদেরও বললাম যে ওই হসপিটালে তুমি যাও যে তারপরে চিকিৎসা করো, ভালো মালিক তো আল্লাহ, কেন বলুন তা আমি তো আল্লাহর রহমতে একটু ভালোর দিকে, তার জন্য আবার তাদের বলুন অনেক যন্ত্রণা, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, অনেক রাত গেছে আমি কান্না করছি, পায়ের যন্ত্রণা ব্যথার যন্ত্রণা, অনেক রাত গেছে আমি বসে বসে কান্না করছি, পরে আল্লাহর রহমতে একটু কমছে, ভালো হয়েছি, সামনে জানি আল্লাহ আরো ভালো করে। হ্যাঁ, আর আমি মনে এই হারাই ফেলাইছিলাম
যে আমি এত রক্ত দেখাইছি, এত জায়গায় জায়গায় গেছি, বাংলাদেশে কোনো জায়গায় বাদ রাখি নাই, জায়গায় ব্যথা লেগে গেছে, কিন্তু একটু হই আবার সমস্যা আবার আরম্ভ হয়। ওষুধ টষুধ দিয়ে দেয়, ব্যায়াম ট্যাম শিখাই দেয়, পরে যে একটু করি, পরে একটু ভালোই, তারপরে আবারও আবার এই সমস্যা আবার দেখা দেয়। তারপরে আমি মনে থেকে এই করছি যে মনে হয় আর ভালো হবো না, আল্লাহ মনে ভালো করবো না। তারপরে আল্লাহর রহমতে আসি, আল্লাহ রাখছে আর কি জায়গায় এসে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করুম, আল্লাহ জানি সবাই ভালো রাখে, সবারই জানি আর আল্লাহ সুস্থ করে, এখানে যারা আসে সবারই জানি আল্লাহ সুস্থ করে বাড়িতে নেই। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করুম, আল্লাহ জানি সবাই ভালো রাখে ভালো করে। তার কাছে জিজ্ঞাসা করছি, আমি অনেক লোকের কাছে জিজ্ঞাসা করছি তো, মহিলাদের কাছে, সে বলছে একজন মহিলার কাছে বলছিলাম যে আপনি যে এখানে ভর্তি ছিলেন পরে আপনি সুস্থ হয়েছেন, মহিলাটা আমার বলছে যেটা সত্যি কথা যে বলছে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি এখান থেকে, এটা মহিলা আমার বলছিল। ওই বলছে বাদে আমার মনটা একটু ভালো লাগছে যে ওই মহিলা যখন ভালো হয়েছে আমিও তো ভালো হমু, আমার খুব ভালো লাগছে মহিলাটার কথা শুনে। তারপর আরেকজনের বলছি, আরেকজনের বলছি, তারাও বলছে যে হ্যাঁ সুস্থ হয়েছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।